فإذا مشى في المسجد فقال تبارك اسمه وتعالى عبدي زارني وعلي قراءه ولن أرضى له دون قراء ولن أرضى له قريا دون الجنة. ترى ترى أفنى لكن دي مك دين তুরাকে দিয়ে কল ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা জুরে কোক লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ দেখাইয়া ইল্লাল্লাহ করিও না, গুয়া খাইয়া খাইয়া শ্রদ্ধা মুলিয়া এলাম দুটো ইল্লাল্লাহ করিও না, আল্লাহর দিকে ধ্যান করিয়া লা ঠান মারো আর ইল্লাল্লাহ জুড়ে যাতা মারো। জেলা অন্ধকার রাইত আপনি মশারি টাঙ্গাইয়া ঘুমাই গেছো নাস্তা গোরান্দাইল, যত আপনার বাত্তি আগুয়ান নিবাইবা অত তেল চুরা উন্দুর জলদি বার হইবা। মাত বুঝা গেছে নি? আশোবালি তানুই লেখরা দেবন্দর আশোবালি তানুই লেখরা যে যত মানুষ রাইট আগুয়ান যত লাইট নিবাইব অত গরর মিলিটারি হাবুলি অত জলদি বারইন বারইন নিনে না। হ্যাঁ তুমি আগুয়ান লেম নিবাইয়া হুতির ওয়ালাদি দেখবা আলি চুপকুলি হারছে হেঠে বেলিঙ্গ বারইয়া ওবা সাগিয়া হরি কসু হরি হইয়া খাজির বাজার হইয়া হেদুয়ালি দিত। হ্যাঁ তেলচুরা দেখবা মিঠা তেল শিশির সামনে তিন গে লড়াই করতা কোন গু আগে ভিতরে হইতা মাত বুঝান জাননি। উন্দুরেও খাতার তলে ও কার ভালঙ্গর তলে হেও তুতা বার করি চায় আন্দাও আর সময় ও সময় তোমার বউয়ে তোমার হলে হলে কইতরা আপনি তোরা উঠুক কানা কিতার লড়ের আপনি শব্দর আ মেলতা হওয়ার জন্য আপনার বউয়ে উন্দুরে সাততে ঘুমিয়ে আসছে কথা বুঝানি গেছে নি? তোমার দারো তোমার জামাইরে আমার মায় আমার বইনি আমার সাসি যে কোনো একজন মা বইন হোক একটা উদাহরণ দেখিয়ার ঘনিষ্ঠ উদাহরণ দিয়ার জলদি বুঝতাম করিয়া খানে খানে কইতরা তুরা লড়ো না কিতায় লড়ের তুরা শব্দর থর সুগার থু হইতে পারছো না শিকায় গাত থাকি হে হার যে তুতা তিন ইঞ্চি করে দিনিয়া কথা বুঝানি গেছে নি? ও আশোবালি তানুয়ে লেখরা যে মানুষ যত ঘুমাইতে সময় লাইট নিবাইলো তার গড় যত অন্ধকার হয় তত গড়ের মাঝে যত ফুক আছে কিড়া মাকুড়া আছে তারা আবার ঠেপেলিঙ্গ জলদি বার হয়ে যায়। এই মুহূর্তে আখতার লড়া পাইছো বা এমনি ফেসাব করা তাপনে উঠিতে গুম তাকিয়া তো এখন তো মোবাইলের যুগ, এখন তো হইলো মোবাইলের যুগ, আপনি মোবাইল মারলা মারিয়া আপনি মোবাইলের টর্চ বার করলা ফ্ল্যাশ লাইট আছে নানি মোবাইলও এবার টর্চও বেশ লাগে না গড়িও বেশ লাগে না প্রায় মান সকলেও আমরা প্রায় মোবাইলও টাইম দেখিলে কলে কলে হিতান থাকি হাত দিয়া লম্বা ঠান মারিয়ে উকার আস্তে আস্তে ও টস আনলায় আনিয়া টস ওগু সাথে দি বা আপনার ড্রেসিং টেবিলও বা আপনার শোকেস বা আপনার মাটিত মারিও খালি মারা মাত্রও দেখবায় আলি তেলচুরা উন্দুর মশা ফুক আটাই আরো কিতা কিতি খালি টস মারা মাত্র দেখবো হাবুলি জারজারি রাস্তা বাই ফিরিয়ে গেছো সুবহানাল্লাহ কথা বুঝাইতাম পারিয়াননি ভাষা বুঝাইতাম পারিয়াননি ও লেখিতরে আশোবালি তানুয়ে যে লা ইলাহা লা শব্দরে তুমি দেন একটা তরোয়াল বানাও আর ইল্লাল্লাহ শব্দ দিয়ে তু যাতা মরবাই দুনিয়ার মুসলমান লক্ষ্য করো যেমন তুমি তাই একটা পাত্রের মাঝে টাঙ্গিটা দাঁড়াইত্রায় দাঁড়াটা দাঁড়াইত্রায় দেখিও মুসলমান যে পাত্র দা দাঁড়াও যে বাস দা দাঁড়ানি হয় রে ভাই খালি দা দাঁড়ায় না যে গুতুই আপনি দাঁড়াই ভাই জিনিসের একটা ক্ষতি হয় আন্নায় লাভ হয় হয় ফেদা লাগবো আন্নায় সুন্দর হইব ও কইতরা দুনিয়ার গড় যেই সময় আপনি লাইট নিবাইয়া ঘুমাই ভাই দুইটা আড়াইটা দেড়টা দশটায় আখতা যদি ঠস মারো অন্ধকার রুম দেখবা দুনিয়ার আরো কিছু মিলিটারি আছেন তারা যাইত্রা গিয়া কিন্তু সাইসলো তেল চুরায় তোমার খানি আঙ্গলিত কামড় মারতো টস মারার কারণে তোমার দ্বার লইতে পারছে না তেল চুরায় ও সাইসলো আপনার দ্বারে দি হিতানে দি আইয়া মাইজ লাগু ও গে চকলেট খাইয়া বিস্কুট বালাইয়া তৈছে হেও সাইসলো হিতানোর দ্বারে দি আইয়া জিবরা দি টানি টানি ও বিস্কুট ও তোরা সরি কইত যেমনে টস মারছো হেও ডরাইয়া ফিরি গেছে তেল চুরা দেখবা মিঠা তেল শিশির
সাফনি লাগাইল ও ভাই, তারার লগে ডোজারও নাই, তারার লগে দাও নাই, কুড়ালো নাই, আউতরাও নাই, টাঙ্গিও নাই, আউতরাও নাই, এখন বেলেইটো নাই রে ভাই, এত লরম হাতিয়ার লইয়া তেল চুরায় চায় প্লাস্টিকর সিভা ভাই হামাই দিত মা তু জানি জাননি ও খুদ্রা জেলা টস মারার লগে লগে আপনার গরর ভিতরে অনেক জন্তু জি বকলে, অনেক কিড়া মাকুড়ায় আপনি ঘুমাইত্রায় জোড়া সুন্দর ইয়া, কিন্তু আপনার দারে দিয়ে অনেক দুশ্মন হলে ঘুরিবা আপনি বুধভাইতায় নাই, কিন্তু যেমনে তিন ব্যাটারি টস মারবাই মারার লগে লগে তারা সারা জারজারি রাস্তায় ঘুরি যায়। ইমানর বলটিজ লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া কোনো মানুষের যদি কলবো লাইট মারে সুবহানাল্লাহ কম আরো জোরে কম সুবহানাল্লাহ, তো কি সাফ করার মেশিন জয়রাম, কাপড় সাফ করার সার্ফ, চকি দোয়া সার্ফ, এল্টো দোয়া শ্যাম্পু, গামছা দোয়া মনোহর লাক সাবন, এই সমস্ত সাবন বা ফেদা সুটাইবার অনেক সার্ফ লিকুইড বস্তু বার হইছে। ও ভাই আপনার কল বিজ্ঞান সভা করার কোনো ফেট্রোল আপনার টাইম আসেনি মাতো না, আসেনি মোবিল আসেনি মাতো, একটা এটার নাম লা ইলাহা, জুড়ে হোকা লা ইলাহা, আরো জুড়ে হোকা লা ইলাহা, আরো জুড়ে হোকা লা ইলাহা, লা ইলাহা। এভাবে ভাই ডেইলি রুটিন করিন জানি, ক্লাস করিন জানি, আপনি গাই রাখরা গরু রাখরা কবিউরা যাইতরা আলুরা যাইতরা ফজর তো ফড়িয়া বাড়ি যাইতরা আসরক্ত যাইতরা আর নইলে আপনার বিছনা কানো যাইতরা আর নইলে আপনার গরু বইয়া এমনি মোবাইলে গুদি একবালা জিনিস চাইতরা আচ্ছা সব পইবা আল্লাহ আপনার গুনাহ করার না, অযথা সময়রে না কাটাইয়া মনে মনে ডেইলি তিনবার হোক দুইবার হোক বেশি যত পারবা অত বালা তো আপনার কলব ডেইলি দুই তিনবার ঠোস মারুন জানি আপনার কলব হান হর্ষ হইব, আর ইল জেলা ঠোস মারার কারণে তেলচুরা ফুকা হরিয়া আবার বাড়ুইয়া যায় গিয়া আসবালি তানুইয়া লেখরা ইল্লাল্লাহ হইয়া কলব ঠোস মারা মাত্র কলবর যত জঙ্গার আছে সব টাস টাস করে ছুড়ি যায়। আপনি জানোই না আপনার কলবর মাঝে কি বেমা, আপনি জানোই আপনি আপনি স্বাস্থ্যবালা আমি খাইয়ার বালা আমি রাখ আমি ঠেকাওয়ালা আমি বাড়িওয়ালা আর নাই নমাজ ফড়িয়ার যত নমাজ ফড়ি আর ফড়ি না, কিন্তু এই কলম যার হর্ষ হইত নাই এন গেছে কোনো ইমানর রোশন ফাইবনি পাওয়া যাইবনি কখনো না, এর জন্য ও যে ওয়াজ দুই একবার জিকির দুইবার হল্লা ও বাকা কতক্ষণ মাতিলাম আল্লাহ যদি আমলের তৌফিক দেয় আমরা আমল করার তৌফিক দুঃখ সবে হোক আমিন পড়েন দুরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা মহব্বতে পড়েন আল্লাহুম্মা এক ভাই 100 টাকা দিছেন আরো 50 টাকা দিছেন তাই তুলা দূরই বিদেশ যাইতা আল্লাহ তান মকসুদ রে ফুরা করুক সবে হোক আমিন, আর এক বাচ্চা দিছেন 50 টাকা আল্লাহ কবুল ফরমাও সবে হোক আমিন। তো যাই হোক ইনো বিষয় দেওয়া আছে আমার আর বিষয় বিষয়টারে আর ক্লিয়ার করতাম পারি না, ওই যে মাথা অভ্যাস নাই তো লিমি দক্ষতাও নাই আমলও নাই, যাই হোক ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মাঝে ও আয়াতের মাঝে কইত্রা জমিনের যত গর হল আছে এটা গর হলর মাঝে কিছু গর হলর আল্লাহর জাতে উসা করার অর্ডার দিলা, আল্লাহর জাতর কিছু গর আছে এটা গর হলর সমুন্নত করার বুলন করার আল্লাহর জাতর অর্ডার হয়ে গেছে উসা করা, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বুঝি আল্লাহর গর হলর মাঝে দুনিয়ার কিছু গর হলর মাঝে কিছু গর আছে যেগুলারে উসা করার পারমিশন কোরআনে দিছে হদিসে দিছে আল্লাহর জাতে দিছুন হুকা সুবহানাল্লাহ ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, ই ই ইবারত দ্বারা আল্লাহর আয়াত দ্বারা বোঝা যায় যে কোন গর ডাইরেক্টলি আয়াতের মাঝে মসজিদ উল্লেখ নাই কিন্তু কইত্রা যে জায়গার মাঝে আল্লাহর জাতর জিকিরর নাম লওয়া হয়
ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল, আর যে জায়গা সকাল আর বিকাল আল্লাহর তসবিহ ভরা হয়। এই দুইও আয়াতর অংশ দ্বারা বোঝা যায় আল্লাহ মসজিদ গুলোরে উষা করার পারমিশন দিলেছেন। সুবহানাল্লাহ, এই উষার অর্থ কিটা? ওখান বিল্ডিং দিয়ে উষা করানি, বড় ফিলার বানানি নি বলে না। ইমাম কুতুবি, ইমাম ইবনে কাসির, যত মুফাসসিরিনে কেরাম হল তাফসীর দেখলে ভাবা যায় আই বি তাতহীরিহা মিনাদ দানাসি ওয়াল লাগবি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহর মসজিদ গুলোরে উষা করার পারমিশন আল্লাহ দিলা। উষা করার অর্থ কিটা বলে? দুনিয়ার মাত কথা থাকি আল্লাহর মসজিদ রে, এই দুনিয়ার যত আবে বাজে যত জিনিস আছে লোক থাকি ভাজি লোক থাকি বাঁচাইয়া রাখা, এবং আল্লাহর মসজিদ রে পবিত্র রাখার নাম হইয়া থাকলো আল্লাহর গড়ে উষা করা হোকা। সুবহানাল্লাহ, দেও এক মনে 100 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। মুসম্মতে আমিনা বেগমে 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আর একজনে দিছেন পরীক্ষাত কামিয়া বইতে, আল্লাহ 100 টাকারে কবুল ফরমাও। আল্লাহ জাইন যে মকসুদে সদকা কড্ডা, আল্লাহ আপনার বন্দা আর বান্দিন তোর মকসুদ রে আপনি পুরা ফরমাও সারা হুকা আমিন। ও ভাই, ও কয়েকদিন আগে জোর নমাজ পড়তে পারলাই না, ডরাইয়া হয়তো পুলিশ দ্বারে দিয়াই যাইতে পারে, তেরাবিত গেলে না গড় জমাত করলে করোনা ভাইরাসে ধরি লইব, প্রশাসনের আইনের উল্টো হয়ে যাইব, এর বাদে আস্তা করে দিন মাঝখানে শ্বাস ফেলাইলাম, এখন আবার আমরা উপরে আর এক মুসিবত আইছে অমিক্রন, আপনি 9টা পরে আর এসওপি লাগি যায় আবার ওইটাই ভাটায় নাই। 1500 বছর আগে আল্লাহ রসুলে কইছেন এসার নমাজ ভরিয়া মুসলমান বেশ বারে দিয়ে যাইও না, ফাজিল মাত কথা মাতিও না, তসবি ভরি ভরি বিছনার দ্বার লই লইও, ফজর অত আগুয়ান উঠিয়া জমাতে নমাজ ভরিবাই। আই হিমন্ত 9টা টানছে, আমার পরীক্ষা করা ও জাত বরকতি দেশও আছে আলহামদুলিল্লাহ।